নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার চ্যানেল শম্পা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কোনো রান্না শেয়ার করছি না। দেখুন, এখানে একটা বার্থডে কেক রাখা আছে, তবে বার্থডেটা আমার নয়, বার্থডেটা হচ্ছে আমার চ্যানেল শম্পা রান্না বানার। 2 বছর আগে 1 মে 2020 হঠাৎ করেই আমি চ্যানেলটা শুরু করেছিলাম লকডাউনের সময়। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, শুভকামনা নিয়ে দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আর কীভাবে কেটে গেল আমি সেটা নিজেও জানি না, তবে আজ আমি খুব খুশি, খুবই আনন্দিত। আর সেই আনন্দটাই আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। আজকের দিনটা আমি সেলিব্রেট করব, কেকটাও কাটবো, তবে তার আগে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি পাটনায় থাকি, তবে আমার আসল বাড়ি হাওড়ায়। আমি কর্মসূত্রেই পাটনাতে থাকি। আর আমার চ্যানেল খোলার উদ্দেশ্য হলো, যেহেতু আমি খুব রান্না করতে ভালোবাসি শুরু থেকেই, আর আমি খেতেও ভালোবাসি, আর রান্না করে মানুষকে খাওয়াতেও ভালোবাসি। আর আমার রান্না যারা খেয়েছেন তারা বলেছেন খুবই ভালো, আর অনেক প্রশংসাও করেছেন ঈশ্বরের আশীর্বাদে। আর তাদের মধ্যে অনেকেই সাজেস্ট করেছিল যে যাতে আমি একটা রান্নার চ্যানেল খুলি। আর হঠাৎ করেই লকডাউনের সময় আমি এই চ্যানেলটা স্টার্ট করি। আর সেই সময় সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কিছু করছিল, তাই আমারও ইচ্ছে হলো একটা চ্যানেল খোলার, আর হঠাৎ করেই খুলে দিলাম। আর তবে আমার সেই প্রথম রেসিপি ছিল মশালা দই পটল। সে সময় লকডাউন, সেরকম কিছু ননভেজ পাওয়া যাচ্ছিলো না, আমি ওটাই রান্না করেছিলাম, আর ওটাই আমি রেকর্ড করে আপলোড করেছিলাম। আর অনেকেই আপনারা এই রেসিপিটা দেখেছেন, অনেকে কমেন্টও করেছেন, আর আমি সে সময় খুব ভালো রেসপন্স পেয়েছি। সেই জন্যই আমি একে একে একটা একটা ভিডিও দিতে থাকলাম। আর সেই থেকে আমার 250টা ভিডিও এখনও পর্যন্ত আমি আপলোড করে ফেলেছি। আমি ভাবিওনি যে আমি 250টা ভিডিও আপলোড করতে পারবো। কারণ যারা আপনারা জানেন যে যারা ইউটিউব ভিডিও করেন, তারা একটা ভিডিও করতে প্রচুর সময় লাগে, প্রচুর পরিশ্রমের প্রয়োজন। তো আমি খুলে আপনাদের ভালোবাসায়, আপনাদের উৎসাহিতে, আপনাদের কমেন্টের উৎসাহে আমি 250টা ভিডিও আপলোড করে ফেললাম। কিছু রেগুলার ভিউয়ার্স, কিছু ইউটিউবার বন্ধু আছেন যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, আর প্রত্যেকটা রেসিপিতে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি সব কমেন্টই পড়ি আর চেষ্টা করি সব কমেন্টেরই রিপ্লাই দেওয়ার। তো সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আর কিছু বিদেশি বন্ধু আছেন, বাংলাদেশ, আমেরিকা, ইউকে, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, চায়না, আরও বিভিন্ন দেশ থেকে বন্ধুরা আমার রেসিপি দেখেন আর ভালো ভালো কমেন্টও করেন, আমি ভাবিনি যে আপনারা আমার রেসিপি পছন্দ করবেন, এত দূর থেকে আমার রান্না আর রেসিপি দেখবেন, সেজন্য আমি খুবই খুশি। আপনাদের সেজন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, রান্না শম্পা রান্না বান্নার সঙ্গে থাকুন। আর সমস্ত বন্ধুদেরই জানাই যারা আপনারা আমার সঙ্গে এতদিন আমার সঙ্গে আছেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি মন থেকে ধন্যবাদ জানাই। চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আপনারাও অনেকেই কমেন্টে বলেছেন যে নতুন নতুন রেসিপি আমি শেয়ার করি। আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগলো শুনে। আর আমি প্রত্যেকবার চেষ্টা করি নতুন নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করতে, আর আমার ভালো লাগে নতুন নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করতে। আগামী দিনেও চেষ্টা করবো আপনাদের সঙ্গে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার। আর আমি মনে করি যে পুরাতন রান্না বা সনাতনী রান্নার মধ্যে যদি কিছু একটু নতুনত্বের ছোঁয়া লাগে, তাহলে তার স্বাদ বেড়েও যাবে আর নতুনত্বও লাগবে। তাই আমার প্রচেষ্টা থাকে যে নতুন নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করার। আমি আগামী দিনেও এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করতে চাই, তাই অবশ্যই আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর শম্পা রান্নাবান্নাকে সাপোর্ট করুন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন, অনেক কথাই হলো, এবার কেকটা কেটে নেওয়া যাক। কেকের প্রথম পিসটা আপনাদের জন্য, কেননা আপনারা পাশে না থাকলে আজকের দিনটা হয়তো আসতো না, সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর আমিও চেষ্টা করব এভাবে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন শম্পা রান্না বান্না। নমস্কার।